আমি আপনাদের আবারো দৃষ্টি আকর্ষণ করছি যে যারা পেছনে বসে আছেন তারা একটু আগে আসেন, একটু আগে আসেন, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, কথা বলো আরাম পাওয়া যাবে। আপনার ফাঁকা ফাঁকা বসলে ওই জায়গায় শয়তান আপনার বাসা বাঁধবে, কথা ঠিক কিনা? একটু আগে বসি, সবাই একটু আগে বসি না, একেবারে শপথ করে বলছেন যে এখান থেকে উঠবো না, এরকম শপথ করেন না যে এখান থেকে ওঠা যাবে না, এরকম শপথ করেন না। সবার চেপে বসি, সবার চেপে বসি ইনশাল্লাহ। আমাদের প্রধান বক্তা উনি অত্যন্ত জনপ্রিয় বক্তা, উনি এসে গেছেন, ওনার সাথে আমার দেখাও হয়েছে, ওনাকে রেস্টে রেখে আসছি, উনি নির্ধারিত সময় আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনাদের কোনো বিরক্তি আমরা ঘটাবো না। আমি এর আগে পবিত্র কোরআনুল কারিম সূরা আল আসর এখান থেকে আলোচনা আমি রাখার চেষ্টা পাবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সময়ে বাদ এসা এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। অনেক মানুষ কোনো কাজ নাই, কোনো কাম নাই, শুধুমাত্র তারা অনর্থকভাবে দোকানে, চায়ের স্টলে, বিভিন্ন জায়গায় গল্পগুজব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জায়গায় আসার নসিব করেন নাই। এখানে যারা আসছেন একটি কোরআনের আয়াত শুনছেন, একটা কোরআনের আয়াত শোনার কারণে দশটা করে নেকি হচ্ছে, এই নেকি কিন্তু তারা পাবে না, কথা ঠিক কিনা? এজন্য আমি আমারও উদ্দত্ত আহ্বান জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় ওই হসপিটালের বেডে রুগী বানান নাই, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, সুস্থ রেখে এই মজলিসে আসার তৌফিক দান করছেন। এবার এই জন্য আবারও সেই মহান মাবুদের দরবারে শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে হলো না, লোক অল্প হতে পারে কিন্তু সাউন্ড হবে জোরে, কথা ঠিক কিনা? আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যে নবীকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আমাদের মতো কিছু পথ ভোলা মানুষকে সঠিক পথের দিশা দিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য যে নবী এই জান্নাতের পথ এই কোরআনের মাধ্যমে দেখিয়ে দিয়ে মদিনার সোনার মদিনায় মসজিদে নববীতে ঘুমায় আসেন সেই রাসূলের উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এ কোরআন আমাদের সকলের গাইড বুক, পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করছেন। শুধু মুসলমানের জন্য আল্লাহ পাক কোরআন দেন নাই, পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করছেন, 700 কোটি মানুষ এই পৃথিবীতে বর্তমান বসবাস করছে, এই 700 কোটি মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। এই 700 কোটি মানুষের মধ্যে কিছু মানুষ কোরআন মানে আর কিছু মানুষ মানে না, কথা কি বুঝে আসছে? যারা কোরআন মানে তারা হলো মুসলমান, তারা কি মুসলমান, আর যারা কোরআন মানে না তারা তাদের মতো নিজেদের মতো করে তারা ধর্ম মানে, নিজেদের মতো করে তারা তাদের লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব জিন্দাবাদ, আমাদের সভাপতি সাহেব উনি মঞ্চে এসে গেছেন ইনশাল্লাহ, আমরা তার হায়াতে তাইবা আল্লাহ পাকের কাছে কামনা করি, সকলে বলি আমিন। এই কোরআন যারা মানে তারা মুসলমান, আর যারা মানে না তারা কি না, মুসলমান না, কথা পরিষ্কার? তারা নিজেদের মতো করে তাদের ধর্ম অনুসরণ করে, নিজেদের মতো তারা চলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজ দিয়েছেন এই মেসেজটা কার, মেসেজটা কার? আমার আপনার মোবাইলে যখন একটা মেসেজ আসে তখন আমি আপনি পকেট থেকে মোবাইলটা বের করে ওই মেসেজ দেখি, কথা ঠিক কিনা? যে কি মেসেজ আসলো, ঠিক না? কিন্তু আমি আপনি আমার বয়স এত বছর হলো আমি আপনি কি এই মেসেজটা খুলে কি কখনো দেখি?
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিবেন কি খবর দিবেন কি বার্তা দিবেন আমাদের জন্য এই বার্তাগুলো কিন্তু আমরা খুলে দেখার চেষ্টা করি না আমরা যদিও তেলাওয়াত করি কিন্তু এর মধ্যে কি আছে আল্লাহ পাক কি বুঝাচ্ছেন কি বলতেছেন এটা বোঝার চেষ্টা আমরা করি না আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা ও পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসার সবচেয়ে সর্বছোট সূরা সূরা বাকারা সবচেয়ে বৃহৎ সূরা এর পরেই হলো আপনার সূরা আল আসর সূরা আল আসর এই সূরাটা নাযিল হয়েছে মক্কায় কোথায় নাযিল হয়েছে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে যখন তিনি নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পরপরই এই সূরাটা নাযিল হয় এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন হলো সময়ের কসম কিসের কসম সময়ের কসম আসর একটা আসর শব্দের অর্থ হলো যুগ সময় আসর শব্দের অর্থ কি যুগ বা সময় আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সময়ের কসম খাইছেন কে কসম খাইছেন কে আল্লাহ কসম খাইছেন আমরা অনেক সময় কসম খেয়ে কথা বলি যে আল্লাহর কসম করে বলতেছি যে আমি এই কাজ করি নাই কথা ঠিক কিনা এরকম কসম খাই না আমরা এরকম কসম খাই তো এই রকম কসম খাই কারণ কি কারণ হলো যে এই কথার মধ্যে গুরুত্ব আছে যে অবশ্যই অবশ্যই এই কথাটা ঠিক কথা ঠিক কিনা কথাটা সত্য এই জন্য আমরা অনেক সময় কসম খাই কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কসম খাইছেন এ কসম খাওয়ার কারণ হলো যে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এই কথাগুলোর সত্যতা প্রমাণ করার জন্য তিনি কিছু বিষয়ের কসম খাইছেন বিভিন্ন জায়গায় এই রকম ভাবে সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদিয়া কসম খান ওয়াল আসরে সময়ের কসম এই সময়ের কসম আল্লাহ পাক খাইলেন সময়টা কি সময় কি বসে থাকে সময়টা কি চলে যায় কথা ঠিক কি না ভবিষ্যৎ আসে সেটা বর্তমান হয় বর্তমানটা অতীত হয় অতীত হয়ে সময়টা কি কালক্ষেপণ করে সময়টা অতীত হয়ে চলে যায় শেষ হয়ে চলে যায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 60 70 80 90 কারো 100 কারো 10 কারো 5 এরকম বয়স দিয়েছেন কথা ঠিক কিনা এটা একটা নির্ধারিত সময় সময়টা সাইকেলের চাকার মতো মোটরসাইকেলের চাকার মতো গাড়ির চাকার মতো ঘুরছে ঘূর্ণায়মান ঘুরতি আছে ঘুরতে ঘুরতে একদিন এই সময়টা শেষ হয়ে যাবে কথা ঠিক কিনা আপনি যখন একটা ছেলে যখন পরীক্ষার হলে যাবে এসএসসি পাস কর এসএসসি পরীক্ষা দেবে এই ছেলেটার সময় হলো 3 ঘন্টা পরীক্ষার হলে কথা ঠিক কিনা এন্টারে পরে ইন্টারমিডিয়েট পরে এসএসসি তে পরে ওই ছেলেটির সময় হলো 3 ঘন্টা পরীক্ষার হলে সময় ডিগ্রিতে পরে বিএ পরে ওই ছেলেটার পরীক্ষার হলের সময় হলো 3.5 ঘন্টা অনার্সে পরে মাস্টার্সে পরে ওই ছেলেটির পরীক্ষার হলের সময় হলো 4 ঘন্টা এখন আপনার এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় এই সময়টা যদি কোনো ছেলে পরীক্ষার হলে অযথা কাটায় আপনার লিখতেছে না সময় ক্ষেপণ করতেছে অলসতা করে কাটা দিচ্ছে ওই ছেলে কি পরীক্ষায় পাশ করবে কি পাশ করবে এরকম আপনার অলসতা করতে করতে সময় 4 ঘন্টা চলে যাবে 3.5 ঘন্টা চলে যাবে 3 ঘন্টা চলে যাবে আপনার যে পরীক্ষার গার্ড ছিল পরিদর্শক ছিল তার থেকে খাতাটা টান দিয়ে নিয়ে নেবে ও পরীক্ষায় ফেল করবে কথা ঠিক কিনা এমনি ভাবে আমাদের সময়টা হলো 60 বছর 70 বছর 80 বছর এই 60 70 বছর 80 বছর সময় আমরা যদি কি করি শুধুমাত্র সময় কালক্ষেপণ করি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না অনর্থকভাবে ব্যয় করি এই যে আপনার এখানে না এসে আপনার ওই চার স্টলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে অনর্থক ঘোরাফেরা না এখানে আসলে কি হবে সব হবে এই যে সময়গুলো অতিবাহিত করতেছি এই অতিবাহিত করলে আমি আপনি কি আল্লাহর কাছে গিয়া এই সময়টার জবাব দিতে পারবো আমি কি পাস করতে পারবো
পরীক্ষার হলে যেরকম একটা ছেলে 3 ঘন্টা সময় অযথ নষ্ট করলো ওই ছেলে যেরকম পাস করতে পারবে না আর 3 ঘন্টা যদি সে মনোযোগ দিয়ে লেখে ওই ছেলেটা পরীক্ষায় ভালোভাবে পাস করবে কথা ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন সময়ের কসম খেয়ে বলতিছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস অবশ্যই অবশ্যই নিশ্চয় মানুষের জীবনটা ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে মানুষ খুসরের মধ্যে ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করে বলেন ইন্না অবশ্যই নিশ্চয় নিশ্চয় ইনসান পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ ইনসান শব্দ আল্লাহ পাক ব্যবহার করে ইনসান দিয়া পৃথিবীর সবগুলো মানুষকে বুঝাইছেন যত মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হলো ক্ষতির মধ্যে অকল্যাণের মধ্যে